নমস্কার, সচেতন জ্যোতিষ অনুষ্ঠানে সমস্ত দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তে একেবারে লাইভ অনুষ্ঠান। সচেতন জ্যোতিষ অনুষ্ঠানে যারা থাকেন আমাদের সাথে তারা জানেন যে এই অনুষ্ঠান একেবারে অন্যরকম, কারণ কিছু অনুষ্ঠানকে আমাদের ব্যতিক্রমী অনুষ্ঠান বলতেই হয়। কারণ সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এমন কিছু বার্তা পাই যেটা আমাদের জীবনে পজিটিভিটিটাকে আনয়ন করে এবং জীবনে চলতে গেলে না শব্দটা আমরা শুনতে কিন্তু ভীষণ অভ্যস্ত, কিন্তু এটাকেই যে আমাদের জীবন থেকে দূরে সরিয়ে রাখতে হবে সেটা হয়তো আমরা অনেকেই জানি না। আমরা ভাবি যে পজিটিভিটি নিজের মধ্যে কিভাবে গ্রো করব এটা নিয়ে আমরা অনেকভাবে চিন্তিত। অনেকেই হয়তো বলেন পজিটিভ ভাববেন, চিন্তা করবেন, কিন্তু সেটা আমরা বুঝতে পারি না। কিন্তু সচেতন জ্যোতিষ অনুষ্ঠানের যিনি অতিথি রয়েছেন তিনি কিন্তু আমাদের সবসময় পজিটিভ চিন্তাভাবনা করতে শিখিয়েছেন, আজও করে যাচ্ছেন সেটা, এবং মানুষকে চোখ খুলতে শিখিয়েছেন। কারণ চোখ বন্ধ করে নিশ্চয়ই এমন একজন মানুষের ওপর ভরসা করা যায় যিনি জ্যোতিষতন্ত্রটা জানেন। কারণ সমস্যা করলে আমরা সাধারণত অ্যাস্ট্রোলজারদের কাছে যাই, কারণ তারা এই শাস্ত্রটার মাধ্যমে আমাদের সঠিক বিচার এবং কেন এই সময় আমার জীবনে এই সমস্যাগুলো এলো এইগুলো যেমন বলতে পারেন, আগামী দিনে এর কোনো সুরাহা হবে কি না সেটাও কিন্তু তারা বলে দিতে পারেন। শুধু এই নয়, জ্যোতিষতন্ত্র মানেই যে কোনো অমাবস্যায় আমাকে গিয়ে তারাপীঠে গিয়ে আহুতি দিতে হবে সবার সাথে একসাথে, এটা তিনি কখনোই বলেন না। অবশ্যই তিনি তারাপীঠেও যান, হোমযজ্ঞও করেন, কিন্তু আপনার আহুতি আপনিই দেবেন, আপনার যজ্ঞতে আপনার নামেই সংকল্প হবে, আপনার সমস্যাটা আপনার আপনিই সমাধান করবেন, সেটা অবশ্যই তার হাত ধরে। এই জায়গাটা যিনি আমাদেরকে বুঝতে শিখিয়েছেন, ভাবতে শিখিয়েছেন। আমরা কিন্তু এতদিন এটাই ভাবতাম যে অন্যরা যেরকমভাবে হোমযজ্ঞ করে সেটাই বোধ হয় আসল পদ্ধতি, কিন্তু উনি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে না, যে বিশেষ দিন বিশেষ মুহূর্ত আমাদেরকে ভালো রাখতে পারে, ভালো করতে পারে, অবশ্যই একটা হাতযস্ত্র রয়েছে, বৈদিক মতে নীতি অনুযায়ী রীতি অনুযায়ী সেটা করতে হয়। তার মানে এই নয় যে আপনি সবার সাথে সব সমস্যার একই জায়গায় সমাধান হবে, সেটা কিভাবে সেটা অবশ্যই জানবো। তবে কৌশিকী অমাবস্যা যেহেতু সামনেই, এই কৌশিকী অমাবস্যায় কী কী কাজ করবেন, কাজ নেওয়া হয়ে গেছে একদম শেষ মুহূর্তে, তবুও দু একটা কাজ হয়তো নেওয়া যাবে, সেটা কী ধরনের কাজ সে নিয়ে আজকে বিস্তারিত আলোচনায় থাকবো আমরা। তবে আপনারা থাকবেন আমাদের সঙ্গে, ফোন করবেন, আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জ্যোতিষতন্ত্রের পারদর্শী শ্রী প্রদীপদা, জানাবো অনেক অনেক স্বাগত। নমস্কার দর্শক বন্ধু, প্রত্যেক শুক্রবারের মতন আজকে শুক্রবার ফোন লাইভ ইন অনুষ্ঠান, ওপার থেকে আপনারা ফোন করবেন, এপার থেকে আমি তার উত্তরটা দেব। এই উত্তরটা দেব মানে আপনার সঙ্গে হ্যাঁ হ্যাঁ মিলানো নয়, আমার উত্তরটা আপনার কাছে চরম খারাপ লাগতে পারে, কারণ সত্যি কথা কষ্টদায়ক বাট সত্যি, সেটা বলারই আমি চেষ্টা করি। এবং তাই আজকের ডেটেও অলৌকিক কোনো জিনিস আমি বলি না বা অলৌকিক ক্রিয়ার কথাও আপনাদের বলি না। এই যে সময় দাঁড়িয়ে আমরা অনুষ্ঠানটা করছি, আমাদের হিন্দু শাস্ত্র মতে আমাদের এই যে একটি বছর, একটি বছরে হয় বারোটি অমাবস্যা বারোটি পূর্ণিমা, এই বারোটি অমাবস্যার মধ্যে এই কৌশিকী অমাবস্যা হচ্ছে অন্যতম অমাবস্যা। কারণ কেউ কেউ এই কৌশিকী অমাবস্যাকে আমরা তারারাত্রি নামেও চিহ্নিত করেছি এবং তারারাত্রি নামেও চিনি এই কৌশিকী অমাবস্যাকে। এই কৌশিকী অমাবস্যায় অর্থাৎ এই তারাপীঠের আগে যে স্থানটি পড়ে সেটাকে বলে হচ্ছে আটলা গ্রাম। এই আটলা গ্রামের ছেলে হচ্ছে বামদেব, যিনি এই কৌশিকী অমাবস্যার দিন শিমুল বৃক্ষের নিচে ধ্যান করে ধ্যানস্থ হয়ে তিনি তারামাকে আবির্ভাব করেছিলেন। তাই আজকের ডেটও কথিত রয়েছে এই কৌশিকী অমাবস্যায় মা তারা যেন শ্মশানে বিরাজ করেন। তাই লক্ষ লক্ষ পুণ্যার্থী মানুষ তারা এই কৌশিকী অমাবস্যায় শুধুমাত্র একটু পূর্ণের আশায় তারাপীঠ দৌড়ে চলে যান। এই রকম একটি দিন কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যায় 29 এবং 30 28 এই তিনটি দিনই আমি তারাপীঠে থাকব, এবং আমার এই যে হোম যজ্ঞ সেটা আমি বারবার বলি এটা কিন্তু বিতর্কিত অনুষ্ঠান, কারণ তারাপীঠে আমার এই অনুষ্ঠান যারা শুনছেন যারা দেখছেন তার মধ্যে প্রচুর মানুষ আপনারা তারাপীঠে যাবেন, মানুষ পা রাখতে পারবে না শ্মশানে, এ পরিমাণ ভিড় হয়। আপনারা তারাপীঠ শ্মশানে যাবেন, দেখবেন এক একটি বাবা তার সামনে অনেক বড় ব্যানার,
অনেক বড় গেট করা রয়েছে, এক একটি বাবা তারা কি করেছে মেলায় দোকান সাজায় দেখেছেন, কোনো সময় মেলায় গেছেন তো নিশ্চয়ই দোকান সাজানো দেখেছেন, যারা চেনের দোকান দেয় দেখবেন সামনে কয়েক লক্ষ চেন, দোকানদার পিছনে বসে রয়েছেন, সামনে কেউ চিৎকার করছে 20 টাকা চেন 20 টাকা চেন, এইরকম ভাবে বাবারা তারাপীঠ অমাবস্যায় কৌশিকীতে থাকবেন, এক একটি হোমে 40 জন 50 জনকে বসাবেন, আর একটি মন্ত্রে সবাই মিলে ওই আহুতি দিয়ে যাবেন। আর বাবা, আগে ছোটবেলায় আমরা দেখতাম গো অ্যাজ ইউ লাইক একটা প্রতিযোগিতা হতো, যে যেরকম খুশি সাজো, ঠিক বাবারাও দেখবেন সুন্দর সুন্দর বসন পরে চলে আসছে, বড় ঘন্টা নিয়ে, বড় শিং নিয়ে, বড় ত্রিশূল নিয়ে, মানে বিশাল বড় বাবা বসনে। বাবা প্রতারিত হচ্ছেন আপনারা, 40 জন 50 জন একটি হোমে আহুতি দিয়ে যাচ্ছেন, মহা আনন্দে বাবাকে সমস্ত অর্থটা সঁপে দিয়ে তারা নাম করতে করতে বাড়ি চলে যাচ্ছেন। এই যতটুকু সময় তারা নাম করলেন সেটুকু পূর্ণই অর্জন করলেন। বাড়ি যাওয়ার পর তার 2 দিন 3 দিন পর থেকে কোনো সমস্যা তো আর যাচ্ছে না, বাবাকে ফোন করছেন, বাবা ছেলে তো এখনো পড়াশোনা করছে না, কেউ ফোন করছেন বাবা মেয়ের তো এখনো বিয়ে হচ্ছে না, বাবা শুধু আপনাকে আশ্বাস দিচ্ছে হবে রে হবে, সামনের ডেটেই হবে, সামনের ডেটেই হবে, নতুন করে কৌশিকী অমাবস্যা চলে আসবে, একটি বছর কেটে যাবে, উপকার পেলেন না। কারণ বাবা কথায় বলেন আপনাদের যে আমার কাছে আসতে গেলে আপনাদের ধৈর্য রাখতে হবে আর বিশ্বাস রাখতে হবে। তো আপনার মেয়ের বয়স আজকে 26, আজকে আপনি বাবার কাছে এসেছেন, বাবা বলেছে ধৈর্য রাখতে হবে, কত 50 বছর অবধি ধৈর্য রাখবেন, নাকি 50 বছরে মেয়ের বিয়েটি দেবেন? তো সেরকম কথাবার্তা আমি বলি না, আমি একটি কথা বলি, সবার আগে দরকার বিচার, যদি সঠিক বিচার হয়, তার সঠিক যদি তন্ত্র প্রয়োগ হয়, তাহলে অবশ্যই আপনি ডেট এবং টাইম বলে আপনি ফল পাবেন, এটা হচ্ছে তন্ত্র, তন্ত্র কথা বলে। যাই হোক দর্শক বন্ধু, ফোন লাইভ ইন অনুষ্ঠান, দেখে নেবো কে আমাদের সঙ্গে রয়েছেন, অনেকক্ষণ ধরে ওয়েট করছেন উনি, ওনার ধৈর্য শক্তির বাঁধ ভেঙে যাচ্ছে হয়তো, একটু কথা বলে নি ওনার সঙ্গে। দেখে নি কে রয়েছেন, নমস্কার। রাত 11:42, জন্মস্থানটা হচ্ছে ঝাড়খণ্ডের চিরকুন্ডা, ঝাড়খণ্ড। কালকেই তো বর্ধমানে যাচ্ছেন আপনাদের জায়গায়, তোমার বোনের জন্মদিনটা ছিল শুক্রবার, ফ্রাইডে, তাই তো? বোনের রাশিটি হচ্ছে ধনু রাশি, লগ্নটি হচ্ছে মিথুন লগ্ন, ধনু রাশি মানে একটি শনি 7:30 পাস হচ্ছে, নক্ষত্র হচ্ছে মূলা নক্ষত্র, কেতুর মহাদশায় জন্মগ্রহণ করেছে, এবং পায়াটা হচ্ছে তাম্র পায়া, করণটা হচ্ছে বণিজকরণ, গণটা হচ্ছে রাক্ষসগণ। তোমার ব্রণের শ্রাবণ মাস এবং শুক্রবার, এই দুটো কিন্তু জন্মগত অশুভ, বোঝা গেল? বোনের কি নিয়ে প্রশ্নটা হচ্ছে, কেরিয়ার নিয়ে? তোমার বোনের জন্মছকটা একবার টিভির স্ক্রিনে দেখাচ্ছি, ভালো করে দেখো। আচ্ছা ঠিক আছে, এটা পরে তুমি ইউটিউবে গিয়ে দেখে নিও। তোমার বোনে 1 নম্বর কথা, বোন হচ্ছে মাঙ্গলিক, 2 নম্বর তোমার বোনের রয়েছে গ্রহণযোগ, মানে অন্ধকার আচ্ছন্নময় জীবন, এই গ্রহণযোগটার একটু প্রতিকার করে নাও, তাহলে বোনের জায়গাটা খুব শুভ চলে আসবে, বোঝা গেল? বিবাহিত জীবন তো প্রথমেই বললাম, মাঙ্গলিক তোমার বোন রয়েছে, মাঙ্গলিকের প্রতিকার করে তোমার বোনকে বিয়ে দিতে হবে, এবং তোমার বোনের ক্যারিয়ার জীবন বা দাম্পত্য জীবনে দুম করে কোনো অন্ধকার নেমে আসতে পারে, কারণ তোমার বোন গ্রহণযোগে জন্মেছে, বোঝা গেল? গ্রহের প্রতিকারটা করে তারপর বিবাহর চিন্তা ভাবনা করো।
ঠিক আছে, মাঙ্গলিকের প্রতিকারটা করলে হবে? একদম হবে, অবশ্যই হবে। এবং মাঙ্গলিকের প্রতিকার যদি আপনি মনে করেন করাবো এবং বোনকে ভালো জায়গায় বিয়ে দেবো, তাহলে কিন্তু কালকে বর্ধমানে দাদা থাকছেন, আপনি দেখিয়ে নিতে পারেন। এবং তারাপীঠে কৌশিকী অমাবস্যায় এবারে কিন্তু কাজটা করলে, এই কৌশিকী অমাবস্যাটা একটু অন্যরকম পড়েছে, বৃহস্পতিবার পড়েছে। তাছাড়া কৌশিকী অমাবস্যায় কিন্তু ভীষণ তাড়াতাড়ি কাজ দেয়। যারা করাতে চাইছেন প্রদীপদার সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। প্রদীপদা তো মাত্র আর দু একটাই কাজ নিতে পারবে, আর একটা কাজ নেই, শুধু বর্ধমান থেকে কাজ নেবো। আচ্ছা, কালকে যেহেতু যাবেন বর্ধমানে, আর হবে না, টোটাল উত্তরবঙ্গের কাজ নেওয়া বন্ধ করে দিয়েছি, মেদিনীপুর মেছেদা কাথি কাজ নেওয়া বন্ধ করে দিয়েছি, এদিকে আসানসোল বাঁকুড়া থেকে কাজ নেওয়া বন্ধ করে দিয়েছি, প্রত্যেকটা জায়গার জন্য। যেহেতু বর্ধমান এই মাসে একদিনও যায়নি, বর্ধমান থেকে প্রচুর ফোন আসছে, তাই বর্ধমানটা কালকে চেম্বার রয়েছে বর্ধমান তিনকোনিয়া বাস স্ট্যান্ড ব্যানার্জি হোটেল, সকাল 11টা থেকে দুপুর 2টো অবধি বসবো। এর মধ্যে প্রচুর লোকের নাম লেখানো আছে, এখান থেকে বেঁচে হয়তো 2 কি 3টায় আমি কাজ নেবো। তারপর থেকে যে রোববার সোমবার মঙ্গলবার, কেন আমি আবার মঙ্গলবার তারাপীঠ বেরিয়ে যাচ্ছি, এর মধ্যে থেকে নতুন করে কাজ আর নেওয়া যাবে না, কারণ মা দুর্গার মতন আমার হাত 10টা নয়। আর আমার কাছে একটি হোমে আমি 10 জন বা 15 জনকে বসিয়ে হোম করি না, কারণ প্রত্যেকটা লোকের তার নাম, তার বাবার নাম, তার গোত্র, টোটালটাই আলাদা। 2 নম্বর কথা, প্রত্যেকটা গ্রহের আরাধ্য দেবী আলাদা আলাদা, আপনি একটি হোমে 10 জনের কাজ কি করে করবেন? আমি জানি না এটা কি করে হয়, কারণ আমরা সাধারণত যারা হিন্দু ধর্ম নিয়ে মানি বা যারা হিন্দু ধর্মকে বিশ্বাস করি, আমাদের প্রত্যেকটি লোকের বাড়িতে একটি করে ঠাকুরের আসন আছে। আমরা সকালবেলায় আমার মা পুজো দিক, চাই আপনার বাড়ির মা পুজো দিক, চাই আপনি নিজে পুজো দেন, যখন দেখবেন আপনি গণেশের মন্ত্র এক, যখন আপনি শিবের মন্ত্র পড়ছেন তখন কিন্তু শিবের মন্ত্রটা আলাদা পড়ছেন, যখন আপনি মা দুর্গার মন্ত্র পড়ছেন দেখবেন মা দুর্গার মন্ত্রটা আলাদা পড়ছেন। তাহলে একটি মাত্র হোমে একই মন্ত্রে 50 জনকে যদি কাজ করানো যায়, সেটি তো মোটেও হতে পারে না। আমি বারবার বলি, সেখানে আপনারা দেখতে যাচ্ছেন ম্যাজিক, অর্থাৎ বাবার বসন, আর ওই কৌশিকী অমাবস্যায় তারাপীঠে গেলেন, এটুকুই আপনাদের আনন্দ। কিন্তু আমি বারবার একটা কথা বলছি, কাজ কিন্তু হবে না। কাজ তন্ত্রবিদ্যা তখনই সাকসেস হয় যখন তাকে পরিপূর্ণভাবে করা যায়। আর তন্ত্রবিদ্যার জন্য হিউজ সময় লাগে না দর্শক বন্ধু, তন্ত্রবিদ্যা খুব ফাস্ট কাজ হয়, এই জন্য মানুষ তন্ত্রবিদ্যাটাকে আগে বেছে নেয়। দেখে নেবো কে আমাদের সঙ্গে রয়েছেন, অবশ্যই আলোচনা করব। নমস্কার, কে রয়েছে? হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি কিশোরতে বলছি, রাজেশের কথা বলছি। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন আজকে? আমার সম্বন্ধে জানবো। জন্ম তারিখটা বলুন। 20/1991। 20 জানুয়ারি 1991, সময়টা বলবেন। তাহলে প্রদীপদার সব ফোন গুলি সঠিক ভাবে নেন, কোনো গটা ফোন থাকে না, তাই তো? আচ্ছা, আপনার জন্মদিনটা ছিল সানডে, তাই তো? হ্যালো, রবিবার তো? তোমার রাশিটি হচ্ছে কুম্ভ রাশি, লগ্নটি হচ্ছে মেষ লগ্ন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বৃহস্পতির মহাদশায় তোমার জন্ম হয়েছে। তোমার পায়াটা হচ্ছে স্বর্ণ পায়া, এবং তোমার করণটা হচ্ছে বক করণে জন্ম, তত্ত্বটা হচ্ছে আকাশ তত্ত্ব, গণটা হচ্ছে নরগণ। তোমার জীবনে ধনু রাশি এবং বৃহস্পতিবার, এই দুটো কিন্তু জন্মগত অশুভ, বোঝা গেল? তুমি পারলে একটি কাজ করো, তোমার হাতের ডান হাতে, বোঝা গেল, ডান হাতের যে মাঝখানের যে আঙুলটা রয়েছে, বড় আঙুলটা, ঠিক আছে, এই বড় আঙুলে একটি তামার আংটি ধারণ করে রেখো। এই তামা কিন্তু তোমার জীবনের খুব শুভ ধাতু। তোমার কি নিয়ে প্রশ্ন রয়েছে? কেরিয়ার নিয়ে, তাই তো? হ্যাঁ, যেমন গ্রহরত্ন যেমন মানুষকে সুফলও দিতে পারে, তেমন গ্রহরত্ন কিন্তু মানুষকে কুফলও দিতে পারে, বোঝা গেল? এটা বোঝো তো? ব্যাপারটা হচ্ছে কি, তোমার যে জন্মছকটা রয়েছে বাড়িতে, তোমার কুষ্টি বানানো রয়েছে? বাড়িতে কুষ্টি বানানো আছে?
কুষ্টি বানানো নেই তোমার জীবনের জন্মছকটাকে, তোমার এখন যেখানে বসে আছে টিভি রয়েছে পাশে, পাশে টিভি রয়েছে, টিভি রয়েছে, টিভি নেই, আচ্ছা তোমার জীবনে যেটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, তুমি কিন্তু এই যে জায়গাটা স্কলিং করছি, তুমি কিন্তু দারিদ্র যোগের শিকার, রবি শুক্র সহবস্থান করছে, আরেকটি হচ্ছে অঙ্গরাগ যোগের শিকার, শনি রাহু সহবস্থান করছে, তোমার কোনো ক্ষেত্রেই জীবনে সাকসেস আসছে না, হওয়া কাজ হচ্ছে না, যে কোনো কাজের ক্ষেত্রে একটি বাধার শিকার হচ্ছে। সরকারি চাকরি কি হবে? আগে তো তোমার যে যোগ দুটো আমি বলছি ভালো করে মন দিয়ে শোনো, একটি হচ্ছে দারিদ্র যোগ, একটি হচ্ছে অঙ্গরাগ যোগ, এই যোগ দুটোকে একটু খণ্ডন করো, বুঝেছো ভাই? এই যোগ দুটো খণ্ডন না করলে কিন্তু জীবনের শুভ সময়টা তুমি পাবে না, ঠিক আছে? এটা খুব কিন্তু অশুভ সময় চলছে তোমার। আগে এই যে শনি এবং রাহু এবং রবি শুক্র, এই যে যোগ দুটো জীবনে খারাপ যোগ দুটো বসে আছে, এই যোগ দুটোকে একটু খণ্ডন করার চেষ্টা করো, ঠিক আছে? তারপরে কিন্তু শুভ সময় আসবে, বোঝা গেল? হ্যাঁ, আপনি আসুন সামনে এসে দাদার সাথে কথা বলুন, ডিটেইলসে জানুন, কারণ একটার পর একটা প্রশ্ন আমাদের মনে কিন্তু আসতেই থাকে এবং জানতে ইচ্ছা করে, তো সেক্ষেত্রে আমার মনে হয় একটু ডিটেইলস আলোচনার প্রয়োজন রয়েছে। যারাই প্রদীপদার কাছে আসতে চাইছেন তাদের যে বলে দিই যে নিয়মটা হচ্ছে যে বুকিং নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আপনাকে ফোন করতে হবে, নাম লেখাতে হবে, এবং আগামীকাল বর্ধমানের বন্ধুরা প্রচুর মানুষ নাম লিখিয়েছেন, টাইম নিয়ে আসবেন, কারণ প্রদীপদার কাছে কিন্তু প্রচুর মানুষ আসছেন, কারণ তারা সচেতন হয়েছে আর সচেতন হয়ে সঠিক মানুষটাকে বেছে নিয়েছে। তাই নিজেদের জীবনে যদি সত্যি অন্ধকার দূর করতে চান, আলো আনতে চান, তাহলে প্রদীপদার হাত তো ধরবেনই। বর্ধমানে কালকে বসছেন প্রদীপদা, 24 তারিখ আগামীকাল, এবং রবিবার দিন পেয়ে যাচ্ছেন আপনারা দুর্গাপুরের বন্ধুরা, তারপর কিন্তু চলে যাচ্ছেন উনি তারাপীঠে, 29-30 তারিখ তারাপীঠে থাকবেন, কারণ প্রদীপদার হোমযজ্ঞ একেবারেই আলাদা, তিনি চতুর্দশীর দিনও কাজ করেন, প্লাস অমাবস্যার দিন তো করেনই, আর এই কৌশিকী অমাবস্যায় অভূতপূর্ব কিছু কাজ করবেন, আপনাদের আগেও আলোচনা হয়েছে। কিন্তু যারা মনে করছেন যে এই ফোন লাইনে এলেন, টিভি দেখতে পেলেন না, তো সমস্যা রয়েছে, তাদেরকে বলবো যে ইউটিউবে কিন্তু শ্রী প্রদীপ দিলেই আপনারা প্রদীপদার অনুষ্ঠানগুলো পেয়ে যাচ্ছেন। আর পেয়ে যাচ্ছেন কোথায় কোথায় আমি একটুখানি বলে দিই, 24 তারিখ বর্ধমান, 25 তারিখ দুর্গাপুর, 29-30 তারিখ তারাপীঠ, 7 তারিখ পেয়ে যাচ্ছেন কাতিতে, মেচেদাতে পাচ্ছেন 8 তারিখ, আসানসোলে 14 তারিখ, বাঁকুড়াতে পেয়ে যাচ্ছেন 15 তারিখ। আরও একবার জানিয়ে দিই, যারা কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে রয়েছেন তাদের জন্য প্রত্যেক সোমবার দক্ষিণেশ্বর ব্যারাকপুর, মঙ্গলবার কালীঘাট, বুধবার রানাঘাট, বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন সোনারপুর, শুক্রবার শিয়ালদা এবং বিরাটিতে। প্রদীপদা, অনেক মানুষই তো আপনার কাছে যাচ্ছেন, কিন্তু যারা ধরুন যেতে পারছেন না, তারাই কৌশিকী অমাবস্যার বাড়িতে কিভাবে পূজো? এবার প্রত্যেকটা লোককে আমি একটি কথা বলবো, এই কৌশিকী অমাবস্যা দেখুন আমাদের মানব জীবন সমস্যা নেই, এরকম মানুষ পৃথিবীতে বেঁচে নেই, এটা আমি বহুবার আপনাদের বলেছি যে সমস্যা নেই, এরকম মানুষ পৃথিবীতে বেঁচে নেই, সমস্যা নেই মাত্র দুটো লোকের, এক সে মানসিক ভারসাম্যহীন, তার সমস্যা কি সে নিজেই জানে না, আর দুই সে বেঁচে নেই। তো এই কৌশিকী অমাবস্যায় যারা দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য বা মা ছেলের মধ্যে মনোমালিন্য, বৌমা শ্বশুরের মধ্যে মনোমালিন্য, মানে কারোর সঙ্গে গুড কোনো ভালো রিলেশন হওয়ার কথা ছিল বাট সেটা মনোমালিন্যর জায়গায় চলে গেছে, আপনারা বহু বাবার কাছে চলে গেছেন, কারণ এখন ট্রেনে বাসে পেপারে টিভিতে সব বশীকরণ সম্রাট তৈরি হয়ে গেছে, এক একজন 3 মিনিটে বশীকরণ, 2 মিনিটে বশীকরণ, আসলে বশীকরণ, এগুলো দেখে দেখে বাবার কাছে গেছেন, অনেক মায়ের কাছে গেছেন, আপনারা বিশ্বাস আপনাদের উঠতে চলেছে, আজকে চ্যানেল ঘোরাতে ঘোরাতে অনুষ্ঠানটা দেখে নিলেন। তো যারা এই ধরনের জ্বালায় জ্বলছেন, মানে নিজেদের মধ্যে সম্পর্ক যেটা ভালো হওয়ার কথা বাট হচ্ছে না, এই কৌশিকী অমাবস্যা আপনার জীবনের মোড়টাকে পাল্টে দিতে পারে। কি করবেন, খাতা পেন দিয়ে একটু নোট করে রাখুন, এই কৌশিকী অমাবস্যার আগের দিন অর্থাৎ চতুর্দশীর দিন নিরামিষ খাবেন, এই কৌশিকী অমাবস্যার দিন উপবাস থাকুন, এবং দশকর্মার দোকানে চলে যান, 4 টাকা দিয়ে দুটো ফল নিয়ে আসুন, ফলটার নাম মনা মনি ফল, দুটো লাল রঙের ফল হয়, এটাকে বলে মনা মনি ফল, দেখবেন তন্ত্রে বহু ক্ষেত্রে বাবারা এটাকে কিনে ওই ডাব্বার মধ্যে সাজিয়ে রাখেন, কি করে ইউজ করতে হয় জানেন না,
আমি বলে দিচ্ছি আজকে, আপনারা করে নিন, কৌশিক অমাবস্যার দিন করে নিন, দুটো ফল কিনে নিয়ে আসুন, 4 টাকা দাম নেবে, 4 টাকায় আপনার সমপক্ষ জুড়ে দেবে, দুটো ফল নিয়ে আসুন, মনামনি ফল, এই যেদিন অমাবস্যাটা লাগছে অর্থাৎ চতুর্দশীর দিন কিনবেন, চতুর্দশীর দিন কিনে জোয়ারের জলে এটাকে ভিজিয়ে রাখুন চতুর্দশীর দিনটা, যতক্ষণ না অমাবস্যা লাগছে এটা ভিজতে হবে। অমাবস্যা লেগে গেল, আপনি একটি তারামার ছবির ওপরে সামনে রেখে একটি ধূপ এবং দীপ জ্বালিয়ে একটি সাদা কাপড়ের মধ্যে এই মনামনি ফলটাকে রাখুন। যদি কোনো মেয়ে ছেলে অর্থাৎ যদি কোনো জাতিকা ক্রিয়া করেন, তার ছেলের জন্য হতে পারে, তার স্বামীর জন্য হতে পারে, তার ভাইয়ের জন্য হতে পারে, যাবতীয় জন্য হতে পারে, যদি কোনো জাতিকা কোনো জাতকের জন্য ক্রিয়া করেন, তাহলে আপনার হাতের কনিষ্ঠ আঙুল আপনি নিজে মনা ফলটার ওপর অর্থাৎ বেটা ছেলে ফলটার ওপর 13 বার তার নাম বলবেন, আর শ্বেত চন্দনের টিপটা সেই ফলটার গায়ে লাগাবেন। আর যদি কোনো বেটা ছেলে করেন, আপনার হাতের মিডিল ফিঙ্গার দিয়ে সাদা চন্দন আপনি দেবেন 19 বার টিপটা দিন, এবং এই সাদা কাপড়টাকে সুন্দর করে পরের দিন যখন অমাবস্যা ছেড়ে যাচ্ছে ওটিকে তারামায়ের সামনে রেখে দিন, আর হাত জোর করে নিজের মনস্কামনা জানান, যখন আপনার অমাবস্যা ছেড়ে যাচ্ছে প্রতিপদ তিথির দিন এই সাদা কাপড়টিকে সুন্দর করে গিট বেঁধে একসাথে ফল দুটোকে সুন্দর করে গিট বেঁধে আপনার বাড়ির কোনো পরিষ্কার স্থানে, সেটা আপনার আলমারি হতে পারে, ঠাকুর আসন হতে পারে, যে কোনো একটা জায়গায় কৌটা বন্ধ করে রেখে দিন। 3টা দিন সময় দিন, অর্থাৎ প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থ দিন থেকে দেখুন, চতুর্থীয়া তিথি থেকে আপনার জীবনে মিরাক্কেল একটি পরিবর্তন ঘটবে, যেটা এতবার বাবার কাছে গিয়ে বশীকরণ করার পরও ফল পাননি। এটা হচ্ছে কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যা বিদ্যুতের মতন ফল দেয়, এত স্পিড যদি সঠিকভাবে এর ক্রিয়া করা যায়। কিন্তু এই কৌশিকী অমাবস্যাটাও দিনে দিনে মানুষের মনে ত্রাস সৃষ্টি হয়ে যাচ্ছে। কেন? এই কৌশিকী অমাবস্যায় বাবারা এক একটা হোমে 70 জন 80 জনকে বসিয়ে দিচ্ছেন, চেন বিক্রি করার মতন ডাকছেন, 50 টাকায় বশীকরণ, 200 টাকায় বশীকরণ, 500 টাকায় বশীকরণ, 2000 টাকায় নীল সরস্বতীর কবচ। এভাবে মানুষের মনে এই তন্ত্রের জায়গাটা লোপ পেয়ে যাচ্ছে। যাই হোক দর্শক বন্ধু, অবশ্যই আলোচনা করবে এই কৌশিকী অমাবস্যার দিন ব্যবসা স্থানে কি করবেন, অবশ্যই আলোচনা করব বাস্তুতে এই কৌশিকী অমাবস্যায় কি করবেন, সময় যদি থাকে দেখে নেব কে আমাদের সঙ্গে রয়েছে। নমস্কার, হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমার দুটো প্রশ্ন, বন্যা থেকে বলছি। হ্যাঁ দাদা, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে। জন্ম তারিখটা বলুন। 16/6/1999। 16 জুন 1999, সময়টা? রাত 8:45। রাত 8:45, জন্মস্থান? জন্মস্থান আকাইপুর। কোথায়? জন্মস্থান আকাইপুর। সেটা কোথায়? আকাইপুর, বনগাঁ, আকাইপুর, বনগাঁ। আচ্ছা, অনুষ্ঠান দেখেছেন এর আগে কোনোদিন? হ্যাঁ, মাঝে মধ্যে জেনকে সময় পাই দেখি, আমরা কোচিং করি তো। আচ্ছা, কিসে টিউশনি করান? না টিউশনি না, চাকরিবাকরির জন্য ওই কোচিং করি আমরা। আচ্ছা 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 আচ্ছা, মানে চাকরির পরীক্ষা দিচ্ছেন না আপনি টিচার? না, চাকরির পরীক্ষা দিচ্ছি আমি। আপনি দিচ্ছেন মানে আপনি চাকরি করা পাওয়ার জন্য চেষ্টা করছেন, তাই তো? আচ্ছা, আপনার জন্মদিনটা বুধবার, তাই তো? হ্যাঁ, বুধবার। আপনার রাশিটি হচ্ছে কর্কট রাশি, লগ্নটি হচ্ছে মকর লগ্ন, জানা আছে? আচ্ছা, নক্ষত্রটা হচ্ছে পুষ্যা নক্ষত্র, শনির মহাদশায় আপনার জন্ম হয়েছে, যোগটা হচ্ছে ব্যাঘাত যোগে জন্ম, এবং গণটা হচ্ছে দেবগণ। আপনার ক্যারিয়ার নিয়ে প্রশ্ন রয়েছে, কবে চাকরি পেতে পারেন, তাই তো? আপনার জন্মকুষ্টি বাড়িতে বানানো রয়েছে? জন্মকুষ্টি বাড়িতে বানানো আছে? না, পুষ্টি বানানো নেই। আপনার জীবনে শনি বকরি হয়ে আছে এবং বুধ বকরি হয়ে আছে, দুটো গ্রহ কিন্তু বকরি হয়ে আছে। এবার আপনি যে এখন আমার সঙ্গে যে কথা বলছেন, টিভি সামনে আছে? হ্যাঁ, টিভি সামনে আছে। আচ্ছা, টিভির স্ক্রিনে একটু তাকান, আপনার জন্মছকটা দেখাচ্ছি। আপনার জন্মছকে ঠিক এই জায়গাটায় দেখুন, এই যে শুক্র চন্দ্র রাহু সহ অবস্থান করছে, দেখতে পাচ্ছেন? যে জায়গাটা আমি স্কলিং করছি দেখুন, শুক্র চন্দ্র রাহু সহ অবস্থান করছে, এখানে চন্দ্র এবং রাহু এই দুটো গ্রহ একসঙ্গে বসে আপনার জীবনে করেছে একটি গ্রহণযোগ, অর্থাৎ সমস্ত কিছু জানার পরেও অন্ধকার আচ্ছন্নময় জীবন,
মানে চাকরিটা কিন্তু দুম করে হবে না দাদা, বোঝা গেল? এই চাকরিটা পেতে গেলে আপনাকে কিন্তু এই গ্রহণ যোগের প্রতিকারটা করে নিতে হবে। হ্যালো, এই গ্রহণ যোগের প্রতিকারটা আপনাকে করে নিতে হবে। এই গ্রহণ যোগের যদি প্রতিকারটা করা যায় তাহলে কিন্তু শুক্র যে স্থানে রয়েছে এবং লগ্নে কেতু থাকলে মানব জীবনে বাধে সেতু, সেটা বলে গেছিল খনা, এই আপনার জীবনের এই সেতুটা তৈরি হবে। বাট গ্রহণযোগ খণ্ডন করার পর এই গ্রহণযোগটাকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের হিন্দু শাস্ত্র মতে এই গ্রহণযোগটা খণ্ডন করে ফেলুন, তাহলে জীবনে কিন্তু চাকরির জায়গাটা শুভ আসবে। ঠিক আছে, নালে কি হবে, বছরের পর বছর পরীক্ষা, বছরের পর বছর পরীক্ষা দিতে যেতে হবে, লাস্টের দিকে একটি যে কোনো বেসরকারি জায়গায় জীবনটাকে পাস করতে হবে, কারণ গ্রহের ফেরে মানুষ ঘোরে। বোঝা গেল? ধন্যবাদ, সঙ্গে থাকুন। আমরা অনেক সময় বলি যে কেন আমার জীবনে হচ্ছে না, আমরা আমাদের ভাগ্যকে দোষ দিই, কিন্তু হয়তো অনেক দোষ ত্রুটি নিয়েই আমরা জন্মগ্রহণ করি, কিন্তু তারও কিন্তু ভগবান পথ দিয়ে দেন। আমি বারবার একটা কথা বলি, শুনুন, ভগবান তো নিজে স্বর্গ থেকে নেমে আমাদের সঙ্গে কথা বলবে না, তো ভগবান তার মাঝখানে একটি মিডলম্যান কাউকে রাখে। এই জন্যই তো এই শাস্ত্রটা তৈরি হয়েছে, এই শাস্ত্রটা তৈরি কি যে আমি আমার ভবিষ্যৎটা জানতে পারবো। কিন্তু প্রতিজ্ঞানও একটা কথা রয়েছে, যদিও বিতর্ক, যে সঠিক জায়গায় সঠিক মানুষটাকে তো ধরতে হবে, একদম ধরতে হবে। আপনি আপনি যদি সচেতন না হন তাহলে আপনি নিজেই বাঁচতে পারবেন না। কারণ ধরুন আমরা যখন ট্রেনে উঠি আমরা আমাদের মোবাইলটা যদি বুক পকেটে রাখি তাহলে 15 বার আমার মোবাইলের দিকে চোখ দিতে হবে, কারণ আমি জানি ভিড় ট্রেনে আমার মোবাইলটা পিক পকেট হতে পারে। তাহলে আপনাকে সচেতন হতে হচ্ছে আপনার জিনিসটাকে বাঁচাতে, তাই না? তো আপনি যদি সচেতনভাবে ট্রেনে বাসে না চলতে পারেন তাহলে আপনি আপনার ছেলেকে বাঁচাবেন কি করে, আপনি আপনার স্বামীকে বাঁচাবেন কি করে, আপনি সমস্যা থেকে বেরোবেন কি করে? সব লোকের তো পকেট মারি হয় না, আর সব লোক বাবাদের কাছে গিয়ে ঠকে না, তার একটা পার্সেন্টেজ আছে। সব লোকের কিন্তু পকেট মারি হয় না, প্রচুর লোক, যেমন ধরুন আজকের ডেটে থেকে আমি বলছি, আমি এখন নয় গাড়িতে যাতায়াত করি, একটা সময় ছিল আমি যখন কলেজে পড়তাম ট্রেনে যাতায়াত করতাম, ভিড় ট্রেনে যাতায়াত করতাম, প্রচুর যাতায়াত করেছি, আমার সারা জীবনে কোনোদিন পকেটমারি হয়নি, তার মানে আমি সচেতন ছিলাম। এরকম প্রচুর লোক আছে যাদের পকেটমারি হয়নি, আবার প্রচুর লোক আছে যারা জীবনে গলার চেন খুইয়েছেন, মানি পার্স খুইয়েছেন, কাঠ খুইয়েছেন, বহু কিছু খুইয়েছেন, আবার তারা কেন খুইয়েছেন, তারা নিজেদের জন্য সচেতন ছিলেন না। এই যে বাবারা ফাঁদ পেতে বসে আছে, আপনি যদি সচেতন না হন তাহলে ওই পকেটমারির মতন আপনি গিয়ে পড়বেন, পকেটমার আপনার জিনিসটা নিয়ে যাচ্ছে, এখানে আপনি বুঝতে পারছেন আপনার জিনিসটা কে নিয়ে যাচ্ছে, বাট কিছু বলতে পারবেন না। জায়গা হচ্ছে এটা, আপনার মোবাইলটা পকেট থেকে পকেটমারি হয়ে গেল, আপনি বুঝলেন যে চোর আপনার পকেটমারি করে নিয়েছে, চোরকে আপনি চেনেন না, কে পকেটমারি করেছে আপনি চেনেন না, কিন্তু এখানে আপনি কি দেখতে পাচ্ছেন, একটি সুন্দর বসন পরা লোক আপনাকে কথার জালে ফাঁসিয়ে আপনাকে তারা পিঠে নিয়ে গিয়ে আপনার মতন 50 জনকে নিয়ে গিয়ে মাথায় ফেটটি বেঁধে আপনার পয়সাটা সে নিয়ে নিচ্ছে, কিন্তু আপনি জেনে শুনে কিছু বলতে পারবেন না। দুদিন পর কি করবেন, অন্য কোনো জ্যোতিষের কাছে গিয়ে, যারা আপনার কাছে আসেন, প্রত্যেকটা লোক আমি বারবার যদি আমি প্যাট টিভিতে দেখাতে পারতাম, অনলাইন মিডিয়ায় তাহলে আপনাদের দেখাতে পারতাম, প্রত্যেকটা লোক এসে সবার প্রথম 2 থেকে 3টে করে প্যাট বের করবে আর কিছুক্ষণ কেঁদে নেবে, কিছুক্ষণ কেঁদে নেবে যে প্রদীপদা আমি গেছিলাম, আমি গরু বিক্রি করে টাকা দিয়েছি, প্রদীপদা আমার মেয়েটার মাঙ্গলিক কাটিয়েছে, আমার মেয়েটার যতটা ওয়েট ততটা আমাকে ফল দিতে হয়েছে। সেদিন আমার একটা কালীবাড়ির গল্প করছিল, একজন কাস্টমার এসে আমি টিভিতে বলছিলাম, সেখান থেকে বলেছে কাথান বেনারসি দিতে হবে। আপনি ভাবুন তো কোন তন্ত্রে আছে যে কাথান বেনারসি দিলে কাজটা হবে, আরে কাথানটা যদি না বেরোতো তাহলে কি বেনারসি পরত মা? দর্শক বন্ধু, এই জায়গাগুলোতে আমার আপত্তি, আমার কিন্তু এই তন্ত্র বা জ্যোতিষ নিয়ে কোনো আপত্তি নেই, আমার কথা হচ্ছে যে কটা লোক ক্রিয়া করতে আসবে তারা যেন এখান থেকে একটু উপকৃত হয়, কারণ তারা প্রকৃতির অনেক জ্বালা নিয়ে আমাদের কাছে আসে, তাদের চোখের জলটা যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে এই পেশায় থেকে লাভ কি? অ্যাটলিস্ট চিন্তা তো করতে হবে তার চোখের জলটা যেন আমি বন্ধ করতে পারি। প্রত্যেকটা কাজ সবার দ্বারা সাকসেস নাও হতে পারে, সেটাও আমি বিশ্বাস করি, ঠিক আছে, এই অমাবস্যায় সাকসেস হলো না, আমি সামনের অমাবস্যায় তার কাছ থেকে করে দিই,
তাকে ভুল পথ দেখানো আমার মতে বলে আমাদের এই যে শাস্ত্র আছে এই শাস্ত্র কিন্তু কোনো জায়গায় তাকে সাই দেয় না। যাই হোক, কোনো লোক আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলে নি, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি চুচুড়া থেকে বলছিলাম। কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানতে চাই। বলুন, জন্ম তারিখ বলুন। আপনার জন্মদিনটা ছিল মন্ডে তাই তো? সোমবার? না সোমবার না, শনিবার। 5/5/1997 তো? না না, 17/17/1997 দিন জন্ম, স্যাটারডে তাই তো? আর রাশিটি হচ্ছে কন্যা রাশি, লগ্নটা হচ্ছে বৃশ্চিক লগ্ন। আচ্ছা, উত্তরা নক্ষত্রে জন্ম, রবির মহাদশায় জন্ম হয়েছে, 21 বছর বয়স আপনার এখন? আচ্ছা, কি করেন? আমি সেলসে কাজ করি, ওই চিমনি চিমনি আছে না? হ্যাঁ, কুচেনা। হ্যাঁ, কুচেনা কুচেনা। আচ্ছা, স্বর্ণ পায়া নিয়ে জন্মেছে, নিজে করেন না নিজে কাজ করেন, মানে নিজে ডিস্ট্রিবিউটর না নিজে কাজ করেন? নিজে কাজ করি, ডিস্ট্রিবিউটর না আমি, মানে কোম্পানিতেই কাজ করি। আচ্ছা, নর গণ আছেন। আচ্ছা, আপনার জীবনে ভাদ্র মাস এবং শনিবার এই দুটো হচ্ছে জন্মগত অশুভ, বোঝা গেল? আর ভাদ্র মাস, আপনার জীবনের শুভ ধাতু হচ্ছে তামা। আপনার ডান হাতের মিডল ফিঙ্গারে একটি তামার আংটি সবসময় পরে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, আপনার জন্মকালীন বৃহস্পতি শনি এই দুটো গ্রহ কিন্তু বক্রী হয়ে রয়েছে। বৃহস্পতি বক্রী মানে আপনার পাইপ লাইন যা হবে সেই অনুযায়ী রেজাল্ট হবে না। তিনখানা ডেলিভারি হলো, কোন কারণে তিনটে আবার পিছিয়ে গিয়ে পরের মাসে হয়ে গেল। হ্যাঁ, এই যে জায়গাটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে আপনার জীবনে কুষ্টি বানিয়েছেন কোনোদিন? আপনার জীবনে কিন্তু একটি যোগ রয়েছে যেটাকে আমাদের শাস্ত্রীয় ভাষায় বলছে দারিদ্র যোগ, বোঝা গেল? এই দারিদ্র যোগ থাকলে মানুষ জীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারে না। সুপ্রতিষ্ঠিত মানে ধরুন আজকে যেখানে আপনি চাকরি করছেন, এই চাকরি করে আপনার ডেভেলপমেন্ট নয়, নিজেকে একটি ডিস্ট্রিবিউটর তৈরি করতে হবে, মানে নিজেকে একটা ডিস্ট্রিবিউটর হতে হবে, আপনার নিচে যেন 50 জন কাজ করে। এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত এই দারিদ্র যোগটা খণ্ডন হবে। ধরুন এ মাসে 10,000 টাকা ইনকাম করলেন, পরের মাসে যে 10 হবেই তার কোনো গ্যারান্টি নেই, আপনার এখন যে জীবন চলছে। বোঝা গেল? এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটাই দারিদ্র যোগ সৃষ্টি হয়ে আছে, বোঝা গেল? কর্মজীবনে এই দারিদ্র যোগটার বাড়িতে যদি কুষ্টি থাকে সেখানে অবশ্যই পেয়ে যাবেন, কারণ আপনার 21 বছর বয়স তো, কুষ্টি আপনার ছোটবেলায় বানিয়েছে বললেন তো? আর ছোটবেলায় যে যারা বানিয়ে থাকে তারা অরিজিনাল বানিয়েছে, কেন এই এখন কুষ্টি বানালে আমি বলতাম কাকে দিয়ে বানিয়েছেন। যাই হোক, এই তাহলে কুষ্টি তো অরিজিনাল পেয়ে যাবেন যে আপনার একটা দারিদ্র যোগ রয়েছে এবং একটি গ্রহণ যোগ রয়েছে। এই গ্রহ দোষটাকে একটু খণ্ডন করে নিন, আপনার জন্ম জায়গা কিন্তু ভালো রয়েছে, ঠিক আছে? ধন্যবাদ, একবার দেখা করে নেবেন যদি যারাই মনে করছেন প্রদীপদার কাছে আসবো, প্রদীপদার অনুষ্ঠান দেখেন ভালো লাগে কিন্তু আসতে পারছেন না, একবার সময় করে অবশ্যই চলে আসবেন, কারণ প্রদীপদার মতো একজন অনেক জ্যোতিষ ব্যক্তিত্ব কাছে এলে জীবনে ঠকবেন না, এটা যেমন বলা যায়, জীবন পথে যে বাধাটা পাচ্ছেন সেটাও কিন্তু কি করে অতিক্রম করা যায় সেটাও কিন্তু উনি বলে দেবেন। এবং আপনি যদি প্রদীপদার সঙ্গে তারাপীঠেও যান, সেখানে গিয়েও যদি আপনি যজ্ঞে আহুতি দেবেন বা আপনার গ্রহদোষ খণ্ডন হবে সেটাও কিন্তু আপনি আপনার মনের মতো করেই করতে পারবেন এবং তার ফল কি হচ্ছে সেটাও আপনি বুঝতে পারবেন। দেখে নি কে রয়েছেন, নমস্কার। হ্যালো, আপনি বলবেন দাদা, কোথা থেকে বলছেন? আমি রায়গঞ্জ থেকে বলছি। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে
একটু গতি হতে হবে তাদের মধ্যে। ব্যাপারটা হচ্ছে আপনি অনুষ্ঠান কতদিন ধরে দেখেন দাদা? আমি অনেকদিন থেকে দেখি। অনেকদিন থেকে দেখেন? আপনি বলুন ডেট অফ বার্থ, বলুন কার সম্বন্ধে জানবেন। আমার সম্বন্ধে জানবেন, তাড়াতাড়ি। ডেট অফ বার্থ? ডিসেম্বর 2000। এক ইয়াং ছেলে এখন এরকম কেন গলা? সময় কত? জন্ম সময়টা? জন্ম সময় 10টা রাত্রি 10টা। জন্মস্থান? জন্মস্থান রায়গঞ্জ। রায়গঞ্জ। কি করছেন এখন? বলছি আমার কর্মক্ষেত্র সম্বন্ধে একটু জানি। কি করছো এখন এই মুহূর্তে? তুমি কি করছো? আমি তো বই দাঁড়ায় আছি। ধন্যবাদ, সঙ্গে থাকো। তুমি এই মুহূর্তে কি করছো, মানে কি পড়াশোনা করছো বা কি কাজ করছো সেইগুলো জানার জন্য, এখানে তুমি কোথায় বসে আড্ডা মারছো, বাড়িতে আছো না পাড়ায় আছো সেটা জানার আমাদের মানে কোনো দরকার নেই। এই যখন আসবে এটাই বললাম যে গতি থাকতে হবে এই অনুষ্ঠানে আসতে গেলে। আমরা প্রদীপদারও যেমন গতি রয়েছে, আমারও দেখছেন যে আমরা খুব ফাস্ট করি অনুষ্ঠান। তাই এই 2000 সালে জন্ম, মাত্র 18 বছর বয়স, মানে এটা হচ্ছে 2019। হ্যাঁ, মানে ম্যাক্সিমাম 18+। তো 18+ আপনি যদি নিজের মন থেকেই ভেঙে পড়েন তাহলে আগামী দিন আপনি চলবেন কি করে, এটা আপনাকে বুঝতে হবে। আর একটা সবার আগে একটা কথা বলি দর্শক বন্ধু, আমার এই সচেতন জ্যোতিষ অনুষ্ঠান সবার জন্য নয়। একটু আগে আমি সচেতনতাটা নিয়ে আপনাদের সঙ্গে বললাম যে সচেতন মানুষকেই সচেতন হতে হবে। যারা মনে করছেন যে ট্রেনে উঠলে যেভাবে আপনার পকেট থেকে পকেট ফোনটা চলে যেতে পারে, মানি ব্যাগটা চলে যেতে পারে, তাদের জন্য আলাদা রাস্তা রয়েছে, আপনারা সেখানে যেতে পারেন, তাদের অনুষ্ঠান শুনতে পারেন। তো দর্শক বন্ধু, আমি বারবার একটা কথা বলি, জীবনে যদি সঠিক পথে আপনাকে চলতে হয় তাহলে আপনাকে সচেতন হতে হবে, আপনাকে নিজেকে নিয়ে প্রিয়ে ভাবতে হবে যে আমাকে জীবনে প্রতিষ্ঠিত হবে, আমাকে নিজেকে ভালো রেজাল্ট করতে হবে, আজকে আমি একটি ভালো জায়গায় যেন চাকরি পাই তার চেষ্টা করতে হবে, তাহলেই জীবনে সাকসেস আসবে। ব্যাপারটা হচ্ছে অ্যাস্ট্রোলজি তখনই মানুষকে সাকসেস দিতে পারে যখন একটি মানুষ সৎকর্ম সৎ চেষ্টা ইজ ইকুয়াল টু সঠিক ফল। আজকে আপনার জীবন দশায় দেখা যাচ্ছে যে বৃহস্পতি খুব খারাপ অবস্থায় রয়েছে, অর্থাৎ আপনার দ্বিতীয় পতি, দ্বাদশ পতি, একাদশ পতি, অষ্টম পতি হয়ে গেছে, মানে আপনার অর্থনৈতিক জীবন ভেঙে পড়েছে। আপনি কোনো একটি জ্যোতিষভাইয়ের হাত ধরে আপনি নয় একটি কুড়িরতির পোকরাজ বললেন বা একটি ধনদা কবচ নিলেন, যদি আপনি চেষ্টা না করেন কবচ কিন্তু আপনার ছাদ ভেঙে আপনাকে টাকার বস্তা ফেলবে না, এটা আপনাকে বুঝতে হবে। যে আমি একটা নীল সরস্বতীর কবচ পড়লাম, পড়ার পরে আমার ছেলে আর পড়তেই বসে না, কারণ বাবা তো তাকে পড়াশোনার জন্য নীল সরস্বতীর কবচ দিয়েছেন। দর্শক বন্ধু, তাহলে কিন্তু তার পড়াশোনাটা হবে না। অ্যাস্ট্রোলজি হচ্ছে আপনার জীবনের একটি গার্ড। যখন আমরা গাছ লাগাই, দেখবেন বাড়িতে যখন আমরা কোনো গাছ লাগাই, সে গাছটা চারিদিকে যদি আমরা বেড়া দিয়ে দিই, গাছটা কিন্তু খুব সুন্দরভাবে বড় হয়ে যায়, তারপর আর তার বেড়ার প্রয়োজন হয় না, কারণ গাছটা গরু ছাগল মানুষের হাত থেকে অনেকটা উঁচুতে চলে যায়, নিজের আত্মরক্ষাটা গাছটা নিজে করতে পারে। ঠিক তেমনি আপনি যখন কোনো একটি কবচ পড়ছেন সেটা হচ্ছে আপনার জীবনের গার্ড, সেই গার্ডটিকে নিয়ে আপনার কর্মটা আপনাকে করতে হবে। একটি সময় আসবে যখন আপনি নিজে নিজের আত্মরক্ষা শিখে যাবেন, এটা আপনাকে সব সময় বুঝতে হবে। তো দর্শক বন্ধু, যে সময় দাঁড়িয়ে আমরা অনুষ্ঠানটা করছি, আমি বারবার একটা কথা বলছি, আর কটা দিন বাদেই হিন্দু শাস্ত্র মতে খুব একটি ভালো দিন, অর্থাৎ অলোক কৌশিক অমাবস্যা, কিছু লোক আমরা একে তারা রাত্রি নামেও চিনি। এই অলোক কৌশিক অমাবস্যা, যাদের বাড়িতে তারামার ছবি রয়েছে, দীর্ঘ দিন ধরে বাড়িতে অশান্তি চলছে, বাড়ির মধ্যে কিছুতেই অশান্তি বন্ধ হচ্ছে না, ছেলেটি আপনার ছেলেটি বারবার চাকরির জন্য বেরোচ্ছে, অথচ চাকরিটি তার জীবনে আসছে না, কি করবেন এই কৌশিকী অমাবস্যায়? লিখে নিন খাতা পেন দিয়ে, দশকর্মার দোকানে চলে যাবেন, গিয়ে বলবেন এক বান্ডিল কুশ দিতে, কুশ আপনার নিজের হাতের এই বুড়ো আঙ্গুল আর মাঝখানের আঙ্গুল দুটোকে এইভাবে দিলে, যাকে আমরা বিজ্ঞা বলি,
একরকম ভাবে 13 খানা কুশকে কেটে নিন। আপনার বাড়িতে যে তারামায়ের ছবিটি রয়েছে বা তারামায়ের মূর্তিটি রয়েছে, একটি লাল শালু, 1 মিটার একটি লাল শালু পেতে তার উপরে এই 13টি কুশকে বসিয়ে তারামার ছবিটিকে বসান। আর বাজার থেকে একটি একাঙ্গী তাল, অর্থাৎ 1 আঠি তাল, এটা কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে। সেটা কালকেও কিনে রাখতে পারেন, পরশুও কিনে রাখতে পারেন। 1 আঠি একটি তাল, যেই তালটির মধ্যে একটাই আঠি, একটা সাধারণত তালের মধ্যে 3টে করে আঠি হয়, কিন্তু এখানে একাঙ্গী তাল বলা হচ্ছে, যে একাঙ্গী তালের ক্রিয়া করলে সেটি খুব ভালো হবে। এই কুশের ওপর একাঙ্গী তালটিকে রেখে এবং তারামায়ের ছবিটিকে উত্তর মুখ রাখতে হবে, রেখে ধূপ এবং দীপ জেলে আপনি শুধু তারা মন্ত্রটা পাঠ করুন। যারা অনুষ্ঠান দেখছেন তারা জানেন যে প্রদীপদার অনুষ্ঠান মানে একটি পজিটিভ কিছু নিয়ে আলোচনা, আমার অনুষ্ঠানে অলৌকিক কিছু নেই। তাই দর্শক বন্ধু বারবার একটা কথা বলছি, এই তালটিকে রেখে পুজো করুন এবং অমাবস্যা চলে যাওয়ার পর এই তালটি এবং কুশটি গঙ্গার জলে বিসর্জন দিয়ে দিন। দেখুন বাড়ির মধ্যে যে রেগুলারের যে অশান্তি আছে সেটা দূরীভূত হবে। যাই হোক দর্শক বন্ধু, কালের নিয়মে অনুষ্ঠান শেষ করতে হবে, কারণ সময় কখন অতিবাহিত হয়ে গেছে আমরা নিজেরাই জানি না, আপনারা নিজেরাও হয়তো জানেন না সময় কী করে পাস হয়ে গেছে। তো আজকের মতন এখানেই বিদায় নিতে হবে। প্রত্যেক দিন 7:50 অনুষ্ঠান দেখতে ভুলবেন না ভোরবেলা, এবং শুক্রবার আপনারা জানেন, মঙ্গলবার কখন অনুষ্ঠান আপনারা জানেন। আজকের মতন বিদায়, নমস্কার দর্শক বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজে সচেতন হন, অপরকে সচেতন করুন।